সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজ আমরা আজ আমি তোমাদেরকে তোমাদের পাঠ্য বইয়ের অভাগীর স্বর্গটি পড়াবো অভাগীর স্বর্গ হচ্ছে একটি গল্প এবং এই গল্পটি রচনা করেছেন বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় সাহিত্যিক কথা সাহিত্যিক এবং বাংলা সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় ঔপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শরৎ চন্দ্র চট্টোপাধ্যায়ের এই অভাগী স্বর্গ গল্পের মধ্যে তিনি সামন্তবাদ অর্থাৎ উচ্চবিত্ত নিম্নবিত্তের যে সাম্প্রদায়িকতা উচ্চবিত্ত এবং নিম্নবিত্তের মধ্যে যে সামন্তবাদের প্রথা সেই সামন্তবাদ প্রথা নিয়ে আলোচনা করেছেন গল্পটি খুবই চমৎকার গল্প এবং এই গল্প থেকে আমরা অনেক কিছুই শিখতে পারি তাহলে প্রিয় শিক্ষার্থীরা চলো আমরা গল্পটি নিয়ে আলোচনা করি স্বর্গ গল্পটিকে আমি কয়েকটি অংশে বিভক্ত করেছি যেভাবে আমরা ক্লাস করব করবো স্বর্গ প্রথমে আমরা লেখক পরিচিতি সম্পর্কে জানবো তারপরে পাঠ পরিচিতি মূলভাব সম্পর্কে জানবো তারপর চরিত্র ও কাহিনী সম্পর্কে জানবো এবং চতুর্থ অংশে গিয়ে আমরা সৃজনশীল বিষয় সম্পর্কে জানব শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই অবগত আছো যে প্রতিটি ক্লাসে আমি চেষ্টা করি তোমাদেরকে এই গল্প কবিতাকে চারটি অর্থাৎ কোনো সারণি করে পড়ানোর জন্য যাতে সহজে তোমাদের মনে থাকে তাহলে আমরা লেখক পরিচিতিটি লেখক পরিচিতি পড়ব বইয়ে যেভাবে আছে সেভাবে এখানে আমি তুলে ধরেছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলায় জেলার দেবান দেবানন্দপুর গ্রামে পনেরোই সেপ্টেম্বর আঠারোশো সালে জন্মগ্রহণ করেন তাহলে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোথায় জন্মগ্রহণ করেন ভারতের পশ্চিমবঙ্গ জেলার পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে পরীক্ষায় এই বিষয়গুলো আসে যে কোথায় জন্মগ্রহণ করেন তিনি কখন জন্মগ্রহণ করেন পনেরোই সেপ্টেম্বর সালে তিনি জন্মগ্রহণ করেন আর্থিক সংকটের কারণে শ্রেণীতে এফ পড়ার সময় অর্থাৎ অর্থাৎ ফার্স্ট আর্ট এটা হচ্ছে বর্তমান মেট্রিক এফ এসএসসি পরীক্ষা বোঝায় আর্থিক সংকটের কারণে এফ এ শ্রেণীতে পড়ার সময় তার ছাত্র জীবনের অবসান ঘটে অর্থাৎ তিনি বেশি দূর পড়ালেখা করতে পারেনি পারিবারিক আর্থিক সংকটের কারণে টাকা পয়সার সমস্যার কারণে তাহলে তিনি কেন পড়ালেখা করতে পারেনি আর্থিক সংকটের কারণে এটা বহু নির্বাচনী হিসেবে তোমরা বা জ্ঞানমূলক প্রশ্ন হিসেবে তোমরা খাতায় লিখে ফেলতে পারো এই প্রশ্নগুলো প্রথম প্রশ্নটি আমি করেছিলাম যে ভারত শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কখন কোথায় জন্মগ্রহণ করেন এবং তিনি কেন তার ছাত্রজীবন কেন তার ছাত্র জীবনের অবসান ঘটে আর্থিক সংকটের কারণে তিনি কিছুদিন ভবগুরু হয়ে বিভিন্ন জায়গায় ভ্রমণ করেন পরে উনিশশো সালে ভাগ্যের সন্ধানে বার্মা অর্থাৎ বর্তমান মায়ানমার যান তাহলে তিনি এর পড়ালেখা যখন তিনি সে করতে পারেনি তারপরে তিনি বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করেন এমনিতেই তারপরে হচ্ছে ভাগ্যের সন্ধানে অর্থাৎ নিজের আর্থিক উন্নতির কারণে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য তিনি বার্মা অর্থাৎ মায়ানমারে যান সে এবং রেঙ্গুনে অ্যাকাউন্ট্যান্ট জেনারেলের অফিসে কেরানি পদে চাকরি করেন তাহলে তার প্রথম পেশা হচ্ছে তিনি তাহলে তার পেশা কী তার পেশা হচ্ছে তিনি অ্যাকাউন্ট কেরানি পদে তিনি চাকরি করেন অর্থাৎ রেঙ্গুনে গিয়ে তাহলে তিনি রেঙ্গুনে কত সালে যান রেঙ্গুনে হচ্ছে উনিশশো তিন সালে যান এবং সেখানে তিনি কি করেন তিনি হচ্ছে অ্যাকাউন্টেন্ট জেনারেল অফিসে কেরানি পদে চাকরি করেন প্রবাস জীবনেই তার সাহিত্য সাধনা শুরু হয় অর্থাৎ এই মায়ানমারে গিয়েই তার সাহিত্য সাধনা শুরু হয় এবং তিনি অল্প দিনেই খ্যাতি লাভ করেন এবং অল্প দিনের মধ্যে তিনি তার যে লেখার ধরন এবং লেখার প্রেক্ষাপট এসব নিয়ে মানুষের মনে জায়গা করে নেন সালে তিনি কলকাতায় ফিরে আসেন এবং নিয়মিতভাবে সাহিত্য সাধনা করতে থাকেন তিনি উনিশশো তিন সালে বারমাতে যান এবং উনিশশো সালে তিনি আবার কলকাতায় ফিরে আসেন এবং নিয়মিতভাবে সাহিত্য সাধনা করেন এরপর থেকে তার হচ্ছে সাহিত্য সাধনাই হচ্ছে তার সাহিত্য রচনাই হচ্ছে তার অন্যতম পেশা হয় গল্প উপন্যাস রচনার পাশাপাশি তিনি কিছু প্রবন্ধ রচনা করেন তিনি রাজনৈতিক আন্দোলনে যোগ দিয়েছিলেন কিন্তু পরে তা ত্যাগ করেন অর্থাৎ তিনি প্রথম দিকে লেখা সাহিত্য রচনার পাশাপাশি তিনি রাজনীতিতেও যোগ দিয়েছিলেন পরবর্তীতে তিনি তা ত্যাগ করেন এরপর তিনি উনিশশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয় তাকে জগত পদক দেয় এবং উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি ডি লিট উপাধি লাভ করেন এই বিষয়গুলো পরীক্ষা বেশি তত একটা আসে না তারপরেও আমি আলোচনা করছি তোমাদের সামনে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা কথা সাহিত্যের দুর্লভ জনপ্রিয়তার অধিকারী অর্থাৎ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা কথা সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় একজন সাহিত্যিক তার উল্লেখযোগ্য গ্রন্থ অর্থাৎ উপন্যাস হচ্ছে বড়দিদি বিরাজবউ রামেশ্বমতি দেবদাস বিন্দুর ছেলে পরিণীতা পণ্ডিত মশাই মেজ দিদি পল্লী সমাজ বৈকুণ্ডের উইল শ্রীকান্ত চরিত্রহীন দত্তা ছবি গৃহদা দেনা পাওনা পথের দাবি শেষ প্রশ্ন ইত্যাদি এর মধ্যে তার যে তার উপন্যাসের জনপ্রিয় উপন্যাস হচ্ছে শ্রীকান্ত পথের দাবি এবং দেবদাস এই দেবদাস দেবদাস উপন্যাস নিয়ে অনেকগুলো মুভি হয়েছে মুভি হয়েছে এরপর হচ্ছে আরেকটি উপন্যাস হচ্ছে গৃহদা এটাও বিখ্যাত উপন্যাস তার এবং পথের দাবি এই উপন্যাসটি তৎকালীন ব্রিটিশ সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল প্রিয় শিক্ষার্থীরা এবার আমরা অভাগী স্বর্গ গল্পের পাঠ পরিচিতি আলোচনা করব অভাগী স্বর্গ গল্পটি সুকুমার সেন সম্পাদিত শরৎ সাহিত্য সমগ্র গ্রন্থের প্রথম খণ্ড থেকে স্বর্গ নামক গল্পটি সংকলন করা হয়েছে তাহলে এই গল্পটি অর্থাৎ স্বর্গ গল্পটি হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সাহিত্য সমগ্র প্রথম খণ্ড থেকে নেওয়া হয়েছে এই গল্পের মধ্যে গরিব দুঃখী নিচু শ্রেণীর ছেলে কাঙালি তার মা অভাগী ও প্রতিবেশী উঁচু জাতের বাড়ি গৃহকর্ত্রীর মৃত্যু অর্থাৎ এই গল্পের মধ্যে এক আমি বলেছিলাম প্রথমেই অভাগীস্বরগ গল্পে উঁচু শ্রেণী এবং নিচু শ্রেণীর যে সামন্তবাদ সেই সামন্তবাদকে এখানে তুলে ধরা হয়ে তুলে ধরেছেন লেখক গল্পকার এখানে গরিব দুঃখী নিচু শ্রেণীর ছেলে এক আঙালি এবং তার মা অভাগী এক পক্ষ এবং তার পার্শ্ববর্তী প্রতিবেশী উঁচু জাতের বাড়ির অর্থাৎ মুখুর্জ বাড়ির মুখুর্জ বাড়ি হচ্ছে আরেক পক্ষ তাহলে এই গল্পকে আমরা দুটি চরিত্রগুলোকে দুটি অংশে বিভক্ত করতে পারি একটা হচ্ছে নিচু জাতের চরিত্র আর একটা হচ্ছে উঁচু জাতের চরিত্র অর্থাৎ তথাকথিত আমি এখানে উঁচু এবং নিচু হচ্ছে তথাকথিত কারণ এই প্রথাটাই আমাদের দেশ আমাদের দেশ সমাজকে পিছিয়ে দিচ্ছে গরিব দুঃখী নিচু শ্রেণীর ছেলে কাঙালি তার মা অভাগী প্রতিবেশী উঁচু জাতের বাড়ির গৃহকর্ত্রীর মৃত্যুর পর সৎকারের দৃশ্য দেখে অভাগীর ভেতরকার ভাবানুভূতি প্রকাশের মাধ্যমে শুরু হয় এই গল্প অর্থাৎ কাঙালির মা অভাগী এই অভাগী তার পাশের বাড়িতে মুখুজ্জি বাড়ির বউ বয়সর্ধ অর্ধ পঞ্চাশ বছর বয়স্ক বউ মুখুজ্জের স্ত্রী মারা যাওয়ার পর তার যে সৎকার সেই সৎকারের দৃশ্য দেখে অভাগীর মনের মধ্যেও তেমন একটি সৎকার পাওয়ার সৎকার তেমন তার মৃত্যুর পরেও যেন তেমন একটি সৎকার সে পায় এমন একটি ভাব তার মধ্যে জাগ্রত হয় মৃত্যের শবযাত্রার আড়ম্বরতা এবং সৎকারের এখানে একটু বানান ভুল আছে দেখো সৎকারের ব্যাপকতা দেখে অভাগীয় মৃত্যুর মুহূর্তের স্বপ্ন দেখে অর্থাৎ এই গল্পের মধ্যে দেখা যায় যে ওই যখন ওই চিহ্ন দেখে মুখুজ্জির স্ত্রীর যে সৎকারের যে চিত্র এটা দেখে অভাগীর মনের মধ্যেও এমন একটি সৎকার পাওয়ার স্বপ্ন দেখে অভাগী চন্দন সিঁদুর আলতা মালা ঘৃত মধু ধূপ ধুনা অগ্নির ধোঁয়ায় মুখুজ্জি বাড়ির গিন্নি স্বর্গে গমন করেছেন অর্থাৎ অভাগী মনে করে যে এত এত আড়ম্বরতা এত এত আয়োজন ছিল সেই আয়োজনের মধ্যে মুখুজ্জের গিন্নিকে স্ত্রীকে যেভাবে সাজানো হয়েছিল চন্দন সিঁদুর মালা ঘৃত মধু ধূপ ধুনা। ইত্যাদি দিয়ে যেভাবে সাজানো হয়েছিল এবং যে অগ্নি যেভাবে মুখাগ্নি করা হয়েছিল সেই অগ্নির ধোয়ায় মনে হয়েছিল অভাগীর যে মুখুজ্জে বাড়ির গিন্নি স্বর্গে গমন করেছেন দুখিনী অভাগীয় ভাবে তার মৃত্যুর সময় স্বামীর পায়ের ধুলে নিয়ে মৃত্যু শেষে মুক্ত মুখাগ্নি করলে সেও স্বর্গে যাবে এবং এই দেখে অভাগীয় তার মনে চিন্তা করে যে তার মৃত্যুর সময় যদি তার স্বামীর পায়ের ধুলি নিতে পারে তার স্বামীর ব্যাপারটা হচ্ছে তার বামী স্বামী হচ্ছে রসিক বা সে কি করে অভাগী এবং কাঙালিকে ফেলে অন্য আরেক মেয়েকে বিয়ে করে চলে যায় অন্য কোথাও গিয়ে আরেকজনকে বিয়ে করে তো অভাগী কামনা করে সে মৃত্যুর মৃত্যুর আগে যেন তার স্বামীর পায়ের ধুলি নিতে পারে এবং মৃত্যুর পরে তার ছেলে যেন তাকে মুখাগ্নি অর্থাৎ মুখে আগুন দিতে দিলে সেও স্বর্গে যাবে মৃত্যুর সময় কাঙালি তার বাবা কাঙালি তার বাবাকে হাজির করতে পারলেও পারেনি কাঠের অভাবে মায়ের সৎকার করতে অর্থাৎ এখানে মৃত্যুর সময় কাঙালি তার মাকে বাবাকে হাজির করে মাকে যে মায়ের যে একটি ইচ্ছা পায়ের ধুলি নেওয়া সেটা দিতে সেটা করতে পারে কিন্তু কাঠের অভাবে অর্থাৎ তাদের গাছ ছিল তাদের সব কিছু ছিল কাঠ কিন্তু ওই সময় নিচু শ্রেণীর মানুষদের পোড়ানো যেত না অর্থাৎ এই যে সামন্তবাদ এই যে উঁচু শ্রেণীর শোষণ এই শোষণের কারণে উঁচু শ্রেণীর যে এটাকে আমরা কিভাবে উপস্থাপন করতে পারি যে নিচু শ্রেণীকে দাবিয়ে রাখা যে তারা মুখাগ্নি করতে পারতো না মারা গেলে তাদেরকে নদীতে ভাসিয়ে দেওয়া হতো কাঙালির মা মারা গেছে অভি অভাগী মারা গেছে তার স্বপ্ন ছিল দুটি একটি হচ্ছে তার স্বামীর পায়ের ধুলি নেওয়া সেটা নেওয়া কাঙালি ব্যবস্থা করেছিল কিন্তু মার যে মুখাগ্নি করার যে স্বপ্ন ছিল সেই স্বপ্নটি তিনি সে পূরণ করতে পারেনি তার কারণ হচ্ছে কাঙালি কাঠ জোগাড় করতে পারেনি এ গল্পে সামন্তবাদের নির্মম রূপ এবং নিচু শ্রেণীর হতদরিদ্র মানুষের দুঃখ কষ্ট যন্ত্রণা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অত্যন্ত দর ভাষায় উপস্থাপন করেছেন এই গল্পের মধ্যে সামন্তবাদের নির্মম রূপ এবং নিচু শ্রেণীর মানুষের দুঃখ কষ্টের কথা লেখক ভালোভাবে উপস্থাপন করেছেন তাহলে প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমরা লেখক পরিচিতি সম্পর্কে জানলাম এবং পাঠ পরিচিতি সম্পর্কে জানলাম এই পাঠ তাহলে এই মূলভাব কি এই গল্পের অভাগী স্বরদের এই গল্পের মধ্যে সামন্ত নির্মম রূপ এবং নিচু শ্রেণীর মানুষের হতদরিদ্র মানুষের দুঃখ কষ্ট যন্ত্রণার কথা উপস্থাপন করেছেন এটাই হচ্ছে এই গল্পের মূল কাহিনী মূল ভাব তাহলে প্রিয় শিক্ষার্থীরা আগামী ক্লাসে আমরা চরিত্র কাহিনী এবং সৃজনশীল বিষয় নিয়ে আলোচনা করব আমরা সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে